সংকট নাশনো গণেশস্তোত্রম নারদ উবাচ ওং প্রণম্য শিরসা দেবং গৌরীপুত্রং বিনায়কম ভক্তাবাসং শরেন্নিত্যমায়ুঃ কামার্থ সিদ্ধয়ে প্রথমং বক্রতুণ্ডং চ ইকদন্তং দ্বিতীয়কম তৃতীয়ং কৃষ্ণপিঙ্গাক্ষং গজবক্ত্রং চতুর্থকম লম্বোদরং পঞ্চমং চ ষষ্ঠং বিকটমেব চ সপ্তমং বিঘ্নরাজং চ ধূম্রবর্ণং তথাষ্টমম নবমং ভালচন্দ্রং চ দশমং তু বিনায়কম একাদশং গণপতিং দ্বাদশং তু গজাননম দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধং য পঠিন্নরঃ ন চ বিঘ্নভয়ং তস্যো সর্বসিদ্ধিকরং প্রভু বিদ্যার্থী লভতে বিদ্যাং ধনার্থী লভতে ধনম পুত্রার্থী লভতে পুত্রান্মোক্ষার্থী লভতে গতিম জপিত গণপতিস্তোত্রং ষড়ভির্মাসৈ ফলং লভেত সংবৎসরেণ সিদ্ধিং চ লভতে নাত্র সংশয় অষ্টভ্যো ব্রাহ্মণেভ্যশ্চ লিখিতাজঃ সমর্পয়েত তস্য বিদ্যা ভবেৎ সর্বা গণেশস্য প্রসাদতঃ ইতি শ্রী নারদ পুরাণে সংকট নাশন গণেশস্তোত্রং সম্পূর্ণ। দধানা করপদ্মাভ্যাম ক্ষমালাকমণ্ডলু দেবী প্রসীদতু ময়ী ব্রহ্মচারিণ্যুত্তমা মা দুর্গার নয়টি রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা, ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী, তপ আচরণকারিণী। অভিধানে বলা হয়েছে বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম, বেদ তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমান মণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাম হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। দক্ষকন্যা সতী নিজের দেহ ত্যাগ করে পরজন্মে যখন হিমালয়ের কন্যারূপে জন্মেছিলেন তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্য তাঁকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বর্ষ ধরে কেবলমাত্র ফলমূল আহার করে জীবন ধারণ করেছিলেন, শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন, কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছেন। এই কঠোর তপশ্চর্যার পরে 300 বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্নিশ ভগবান শঙ্করের আরাধনা করেছেন। তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করেন। অতঃপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন। পাতা বা পর্ণ খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য এক নাম হয় অপর্ণা। সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কৃশ এবং একদম ক্ষীণ হয়ে গেল। তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন, উমা উমা অর্থাৎ ওরে আর না। তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর আর এক নাম হয় উমা। তাঁর তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল।
দেবতা ঋষি সিদ্ধগণ মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অভূতপূর্ব পূর্ণ কাজ বলে তাঁকে প্রশংসা করতে লাগলেন। অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাঁকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি, তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে, তোমার মনস্কামনা সর্বতোভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলী শিবকে তুমি পতিরূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও, তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবেন। মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তাঁর উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও তাঁর মন কর্তব্যে বিচলিত হয় না। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তাঁর সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। নবরাত্রির দ্বিতীয় দিনে এঁর স্বরূপেরই আরাধনা করা হয়। এই দিন সাধকের মন সাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগী তাঁর কৃপা ও ভক্তি লাভ করে।